ঘন্টা দেখিয়েছে যে আমি জেলা সভাপতির সকলে চিঠি জবাব দিইনি, ব্যাপারটা ঠিক তা নয়। আর জেলা সভাপতি যখন হয়েছিল সেটা একটা সোশ্যাল মিডিয়াতে একটা প্রেস রিলিজ রিলিজ হয়েছিলো, যেটা কোনো অথরাইজ পার্সনকে দিয়ে করা হয়নি, করা হয়েছিল একটা অফিস সেক্রেটারিকে দিয়ে। সেই চিঠির ভিত্তিতে আমি পদ ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমি তাকে বলেছিলাম যে আপনি সোফাস করেছেন, আগে আপনি নিজে প্রমাণ করুন যে আপনি সভাপতি হয়ে বৈধ সভাপতি, একমাত্র জেলা সভাপতিকে রাজ্য সভাপতি নির্বাচন করতে পারে, আবার রাজ্য সভাপতি চিঠি পেয়ে তারপরে আপনি সভাপতি। যেমন আমাকে সভাপতি করেছিল, আমাকে দ্বিতীয় ভ্যালিড চিঠি দিয়েছিল, আমি চিঠি পেয়ে তবেই সভাপতির দায়িত্ব নিতে গেছিলাম। আপনার কাছে যদি সেরকম কোনো চিঠি এসে থাকে, কারণ আমার কাছে আমি সভাপতি নাই এই কথাটা জানিয়ে আমাকে রাজ্য সভাপতি এখনও বলেনি কিছু, আপনাকে যে করেছে তার যদি সপক্ষে কিছু প্রমাণ থাকে সেটা দিয়ে তবে আপনি আমাকে চিঠি করলে সেই চিঠির জবাব আমি আপনাকে দেবো। তো সেরকম আপনি জবাব পেলে চিঠি আপনি আমাকে আবার চিঠিটা পাঠাবেন, আমি আপনার চিঠি জবাব দেবো। সেই চিঠি উনি আমাকে পাঠাননি, তার মধ্যে রাজ্য থেকে এটা দিয়ে দিয়েছে যে আপনাকে রাজ্য জেলা সভাপতির চিঠি অমান্য করার জন্য আপনাকে তাদের বহিষ্কার করা হবে। চক্রান্ত মনে হচ্ছে ব্যাপক চক্রান্ত ব্যাপক। সঞ্জিত মিশ্র উনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন গত 30 জুন, আপনারা জানেন যে তাকে রাজ্য কমিটি তাকে সভাপতির পদ থেকে অব্যাহতি নিতে বলেছিলেন একটা চিঠি মারফত। তারপরের দিন উনি হঠাৎ করে একটা প্রেস কনফারেন্স করেন, প্রেস কনফারেন্সের পর তিনি কুরুচিকর মন্তব্য রাজ্য নেতাদের বিরুদ্ধে বলেন, তার ভিডিও ফুটেজ আমাদের রাজ্য কেন্দ্রীয় নেতারা সেটা দেখেন। দেখবার পর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য তাকে শোকজ নোটিশ দেয় এবং সেই শোকজ নোটিশের পর তারা সন্তুষ্ট হননি এবং তাকে পার্টি থেকে বহিষ্কার করেছে। এই চিঠিটা কয়েকদিন আগে এসেছে, সেই চিঠি রাজ্য আমাকে বলেছে এটাকে আপনাদেরকে যাতে প্রকাশ করা হয় আপনাদের মাঝে। প্র্যাকটিক্যালি এখানে তো তাই আছে, আপনি তার কোনো লিখিত উত্তর দেননি। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শৃঙ্খলা রক্ষা কমিটি ও কোর কমিটির অনুমোদন ক্রমে এবং মাননীয় রাজ্য সভাপতি শ্রী দিলীপ ঘোষ মহাশয়ের নির্দেশে আপনাকে দল বিরোধী কর্মকাণ্ডের জন্য বহিষ্কার এক্সপেল করা হলো। এই চিঠিটা কবে এসেছে? চিঠিটা আমার কাছে এইরকম কোন পরিকল্পনা এই মুহূর্তে নেই। আমাদের